দারাজে যে অর্ডারটি করেছেন সেটা কি কনফার্ম হয়েছে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন আপনার অর্ডারটা আসলে কনফার্ম হয়েছে কি না, কিংবা কিভাবে বুঝবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে নাকি হয়নি, ক্যান্সেল হয়ে গিয়েছে সেটা কিভাবে বুঝবেন, মূলত আজকের ভিডিওতে এটাই দেখানো হয়েছে। সো এর জন্য আপনাকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন কোন প্রসেসে আপনি বুঝবেন আপনার অর্ডারটা দারাজ আসলে কনফার্ম করেছে কি না সে বিষয়ে। এর জন্য প্রথমে আপনি দারাজ অ্যাপসটা ওপেন করবেন এবং ওপেন করার পরে যদি আপনি একটু নিচের দিকে খেয়াল করেন ঠিক এই জায়গাটা, তাহলে অ্যাকাউন্ট নামের একটা অপশন দেখতে পাবেন। দারাজ অ্যাপস ওপেন করার পর হোম পেজে এসে এই অ্যাকাউন্ট অপশনে টাচ করে দিবেন। অ্যাকাউন্ট অপশনে টাচ করে দেওয়ার পর এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। এই পেজে আসার পরে এই জায়গাটা দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে এই যে মাই অর্ডার এই অপশনের ডান পাশে ভিউ অল নামের একটা অপশন রয়েছে, ভিউ অল অপশনটাতে আপনাকে টাচ করে দিতে হবে। এরপরে এখানে আপনি যতগুলো অর্ডার করেছেন আজ পর্যন্ত সবগুলো অর্ডার শো করবে। এখান থেকে আপনি যে অর্ডারটা দেখতে চাচ্ছেন, যে অর্ডারটা আসলে কনফার্ম হয়েছে কি না বা বুঝতে চাচ্ছেন এই অর্ডারটা কনফার্ম হয়েছে কি না, সেই অর্ডারটা আপনি এখান থেকে এভাবে জাস্ট স্ক্রল করে খুঁজে বের করবেন। এর পরবর্তীতে যে অর্ডারটা কনফার্ম হয়েছে সেই অর্ডারের পাশে খেয়াল করবেন, এখানে দেখেন প্রসেসিং লেখা রয়েছে। আবার এখানে আরও আরেকটা লেখা দেখতে পাবেন যে শিপড অপশনটা শো করছে, এখানে দেখেন শিপড অপশন শো করছে। সো প্রসেসিং অথবা শিপড, এছাড়া এরকমও থাকতে পারে ডেলিভার্ড, দেখতে পাচ্ছেন ডেলিভার্ড হলে সেটা বুঝবেন যে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেওয়া হয়েছে। সো এরকম বেশ কিছু জিনিস এখানে দেখাবে। সো এই যে প্রসেসিং অথবা ডেলিভার্ড অথবা শিপড, এই জিনিসগুলো যদি দেখায় তাহলে বুঝবেন যে আপনার এই অর্ডারটা কনফার্ম হয়েছে। আর যদি এরকম দেখায় ক্যান্সেলড, দেখেন এখানে দেখাচ্ছে ক্যান্সেলড, সো এই জিনিসটা দেখালে আপনি বুঝবেন যে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। আর যদি প্রসেসিং কিংবা শিপড অথবা ডেলিভারি এইগুলো থাকে তাহলে অর্ডারটা কনফার্ম হয়েছে। সো এইভাবে মূলত আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার এই অর্ডারটা আসলে কনফার্ম হয়েছে নাকি ক্যান্সেল হয়ে গেছে। এবং বর্তমান সময়ে অনেকে চিন্তা করছেন যে অনেক দিন হয়ে গেছে প্রোডাক্টটা আসলে পাচ্ছেন না হাতে, এ কারণেই মূলত বেশি চিন্তিত হচ্ছেন যে অর্ডারটা আসলে কনফার্ম হয়েছিল কি না। সেক্ষেত্রে একটা বিষয়, বর্তমানে দারাজে একটু ডেলিভারিতে লেট হচ্ছে, তবে এইটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এবং অনেকের কিন্তু ডেট শেষ হয়ে যাচ্ছে, যে ডেটে প্রোডাক্ট দেওয়ার কথা সেই ডেটও কিন্তু শেষ হয়ে গিয়েছে অলরেডি, এর পরেও কিন্তু এখনও পর্যন্ত প্রোডাক্ট পাননি। সো এই জিনিসটা যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে একটু ওয়েট করবেন, আর দারাজে যে লাইভ চ্যাট রয়েছে সেখানে একটু মেসেজ দিয়ে তাদের কাছ থেকে জানতে পারেন যে কেন এরকম লেট হচ্ছে। সো তারা আপনাকে জানিয়ে দিবে কারণটা। আর কিছুদিন ওয়েট করলে দারাজে যে অর্ডারটা করেছেন সেটা যদি কনফার্ম হয়ে যায় যেভাবে দেখালাম এভাবে চেক করার পরে, তাহলে কিছুদিন ওয়েট করেন, আশা করা যায় দারাজের প্রোডাক্ট পেয়ে যাবেন খুব শীঘ্রই। আর বিদেশি প্রোডাক্ট যেগুলো রয়েছে দারাজের গ্লোবাল প্রোডাক্ট, ওইগুলো আসতে একটু বেশি সময় লাগে, এক মাসের কাছাকাছি বা এক মাসের কিছু বেশি সময় লাগে। সো যদি আপনি গ্লোবাল প্রোডাক্ট অর্ডার করে থাকেন সেক্ষেত্রেও একটু ধৈর্য ধরতে হবে, সব প্রোডাক্টে বর্তমানে দারাজে একটু ডেলিভারি করতে কিছুটা লেট করছে, চিন্তার কারণে ওয়েট করলে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল এন্ড 360। ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন।